वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येक के स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते आपनादेर मध्य थेके जादेर जादेर काछे डिजिटल रेशन कार्ड रयेछे, सेई डिजिटल रेशन कार्डेर माध्यमे रेशन दोकान थेके बिनामूल्ये रेशन तोलाके केंद्र करे उठे एलो एकटि बड़ो सड़ो आपडेट। एबार थेके आपनारा पेये जाबेन आरो बेशी परिमाणे खाद्य सामग्री रेशन दोकान थेके सम्पूर्ण बिनामूल्ये। तो बंधुरा, सेई निये आजकेर विस्तारित आपडेटटि आमि आपनादेर साथे शेयार करते जाच्छि जे कौन कौन कार्डे कत केजी करे अपना चाल गम आटा पाशापाशी तेल पेते चले समस्त किछु तथ्य डिटेल्स भिडियोते जानाबो। तार आगे आपनादेर काछे एकटि रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबसक्राइब करे ना थाकेन तो चैनलटिके सबसक्राइब करे पाशे राखबेन। भिडियोटि इनफर्मेटिव मने होले अवश्यई प्रचुर लाइक एबं शेयर करते भूलबेन ना। पाशापाशी आपनादेर काछे कौन क्याटागरि डिजिटल रेशन कार्ड रयेछे, SPHS, PHS, RKSY1, RKSY2 ना AY, सेटि अवश्यई कमेंट बक्से लिखे জানাতে ভুলবেন না। কেউ খালি পেটে নয়, বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ালো কেন্দ্র। দেশের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে অর্থাৎ গত বছর থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প চালু করা হয়েছিল। তবে প্রথম ঢেউ ভালোভাবেই সামলে ফেললেও দ্বিতীয় ঢেউ এসে ফের একই পরিস্থিতি ফুটে উঠতে শুরু করে। এমন তো অবস্থা, যাতে দেশের কেউ খালি পেটে না থাকেন তার জন্য এবার বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হলো কেন্দ্রের পক্ষ থেকে। জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেন, আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা জারি থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পর ওয়াকবিয়াল মহল মনে করছেন, এই ঘোষণা দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে কিছুটা হলেও অক্সিজেনের যোগালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেন, দেশের কোনো মানুষ খালি পেটে থাকবে না। এই প্রকল্পের আওতায় প্রতিটি নাগরিককে 5 কেজি করে চাল, গম এবং পরিবার পিছু 1 কেজি করে ছোলা দেওয়া হবে। এই বরাদ্দ আগামী নভেম্বর মাস পর্যন্ত বরাদ্দ থাকবে। তো দেখতে পাচ্ছেন ANI-র তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা টিল দিওয়ালি, অর্থাৎ দিওয়ালি পর্যন্ত। 80 করোড় পোর পিপল উইল বি প্রোভাইডেড ফ্রি রেশন আন্ডার স্কিম অফ PM মোদি। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের স্বতঃস্ফূর্তটায় কিছুটা হলেও স্বস্তি মিলছে নাগরিকদের। তো বন্ধুরা, আমরা পাশাপাশি জেনে নেব যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে আপনারা কাঠ পিছু এবং পরিবার পিছু কত কেজি করে চাল আটা গম এবং ছোলা পেতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে যাদের যাদের PHS, SPHS রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু বন্ধুরা আপনারা কাঠ পিছু প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু চাল পেয়ে যাবেন 2 কেজি করে। অর্থাৎ 5টি কাঠ থাকলে সেক্ষেত্রে আপনারা 10 কেজি চাল পাবেন এবং 45 আটা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা কাঠ পিছু 2 কেজি 850 গ্রাম, অর্থাৎ 3 প্যাকেট। পাঁচজন থাকলে, পাঁচজনের এই কার্ড থাকলে PHS, SPHS, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা 15 কেজি আটা পাবেন। পাশাপাশি কিন্তু বন্ধুরা কার্ড পিছু প্রতি মাসে যে অতিরিক্ত বরাদ্দ 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে পাবেন। পাশাপাশি কিন্তু 1 কেজি করে ছোলা পাবেন। পরবর্তী যে AY রেশন কার্ড আপনাদের মধ্যে থেকে যাদের রয়েছে, তারা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন চাল 15 কেজি, এখানে পরিবার পিছু পেয়ে যাবেন এবং 45 আটা কিন্তু 19 কেজি, অর্থাৎ 20 প্যাকেট কিন্তু আপনারা পাবেন AY রেশন কার্ড থাকলে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ কিন্তু 5 কেজি পেয়ে যাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এবং 1 কেজি কিন্তু ছোলা আপনাদের দেওয়া হবে। এবং RKSY1 যাদের রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু বন্ধুরা 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গমই শুধুমাত্র পাবেন। এবং RKSY2 যাদের রেশন কার্ড রয়েছে, শুধুমাত্র তারা কিন্তু 1 কেজি গম, 1 কেজি চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের মধ্যে থেকে যাদের RKSY1 ফুড কুপন রয়েছে, তারাও কিন্তু বন্ধুরা 2 কেজি করে চাল, 3 কেজি করে গম কিন্তু পাবেন। কিছু কিছু জায়গায় আটা কিন্তু দেওয়া হতে পারে। এবং পাশাপাশি যাদের RKSY2 ফুড কুপন রয়েছে, তারা 1 কেজি করে চাল, 1 কেজি করে কিন্তু গম পাবেন। পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনাদের 400 ml কেরোসিন তেল, যেটি কিন্তু আপনাদের কিনে নিতে হবে রেশন দোকান থেকে, এবং ছোলা কিন্তু 1 কেজি করে বরাদ্দ রয়েছে আপনাদের জন্য।